আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হৃদয় রমজান অনুষ্ঠান উইথ আল আরাফা ইসলামী ব্যাংক ইন অ্যাসোসিয়েশন বিসিএ। দর্শক, আজ আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমেদিন মাওলানা লুৎফর রহমান কাসেমী। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোহতরম, আজকে আমাদের আলোচনার বিষয় রমাদান এবং সাহারির ফজিলত। এই বিষয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুনে আসি ইনশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠান শুরু করছি আনুষ্ঠানিকভাবে মহাগ্রন্থ কালামে কারিম থেকে তেলাওয়াতের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هُدًى لِلْمُتَّقِينَ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سواء
দর্শক, এতক্ষণ যাবৎ আমরা কারিয়ে কোরআনের সুললিত কণ্ঠে চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আমরা সম্মানিত আলোচকের কাছে ফিরছি। মহতরম, রমাদান এবং সাহারির ফজিলত, আমরা প্রথমে জানতে চাবো যে সাহারির ফজিলত আসলে কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সাহারি, আমরা শুরুতেই যদি ধরে নিই যে সাহারি বিষয়টা কি, জি আসলে সাহরুন শব্দের অর্থ হলো রাত্রিকালীন খাবার, রাত্রি জাগরণ, রাতের বেলা জেগে থেকে যে খাবার। সাহরি কি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবায়ে কেরাম রাতের শেষ বেলায় গেলেন ওনার কাছে। যাওয়ার পরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, এটি সাহরি, খুবই বরকতময়, সুতরাং তোমরা তা পরিত্যাগ করবে না, গ্রহণ করবে। আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে সাহরি এর মানে হচ্ছে রাত্রিকালীন খাবার, বিশেষ করে রোজা রাখার নিয়তে রাতের শেষ অংশে সুবহে সাদিকের আগের যে খাবার, সেটাই সাহরি। এবার আমরা সাহরির মর্যাদা ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রমিনেন্ট হাদিস লক্ষ্য করতে পারি। সে হাদিসটি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও, সাহরি গ্রহণ করো, কারণ সাহরি গ্রহণের মধ্যে রয়েছে বরকত। আরেকটি হাদিসে আরেকজন সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা যারা রাত্রিকালীন সেহরি গ্রহণ করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। না, অনেকে বলে থাকেন আমি সাহরি খেলাম না তো আমার কি রোজা হবে? না, রোজা হবে, তবে রোজা হওয়া না হওয়া নিয়তের সাথে সম্পর্ক আছে এখানে। আমার নিয়তটা যদি সকালবেলা হয় তাহলে রোজাটা শুরু হবে, নিয়ত ছাড়া কিন্তু আসলে রোজাটা হবে না। এক, তার মানে হচ্ছে যে সাহরি করাটা ম্যান্ডেটরি না, সাহরি করাটা ম্যান্ডেটরি না, এটা সুন্নাত এবং বরকতি, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন ইন্না ফিস সুহুরি বারাকা, নিশ্চয়ই এর মধ্যে বরকত রয়েছে। সুতরাং এটা পরিহার করার কোনো সুযোগ, পরিহার করার সুযোগ আমরা মনে করি নাই। এই কারণে আল্লাহ রাসূলের আরেকটি হাদিস হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা মুসলিমরা সাহরি খাই, তারা সাহরি খান না। সুতরাং প্রত্যেক কাজেই তো আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, খালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উল্টাটা তোমরা করো, তারা খায় না, আমরা খাবো, আল্লাহ রাসূলের সুন্নাত। জি, অবশ্যই আমরা সাহরি খাবো এবং এই বিষয়ে আরো আলোচনা করব। আমরা ফিরছি আপনার কাছে আবার। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম সাহরির ফজিলত সম্পর্কে। এ বিষয়ে আমরা আলোচনা আরো শুনবো মহতরম অতিথির কাছ থেকে। এ পর্যায়ে শুনবো একটি ইসলামী গান। আম্মু আমায় ডেকে দিও সেহেরির সময়, রাখবো আমি রোজা তুমি পেও না কো ভয়। আম্মু আমায় ডেকে দিও সে ভেবো না কো ক্লান্তি আমায় করবে পরাজিত,
পাবে না, কষ্ট হবে না, ক্ষুধা পাবে না, কষ্ট হবে না, একটু হলেও তাতে যদি আল্লাহ খুশি হয়। রোজাদারকে আল্লাহ তালা যখন নিজ হাতে প্রতিদান দিবেন, জানি কঠিন কেয়ামতে যখন আমার প্রতিদান করবেন খোদাদার, আমার প্রতিদান করবেন খোদাদার, কথা দিলাম সেই দান আমি দেব তোমার তরে, আম্মু আমায় ডেকে দিও সে দর্শক। এতক্ষণ যাবত আমরা চমৎকার একটি ইসলামী গান শুনছিলাম, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। মোহতরম, গানটি নিশ্চয়ই আপনারও ভালো লাগার কথা। আমরা আলোচনা আসব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হৃদয় রমজান অনুষ্ঠান। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম হৃদয় রমজান অনুষ্ঠানে। মোহতরম, আলোচনা করছিলাম আমরা রমাদান এবং সাহারির ফজিলত সম্পর্কে। সাহারির উত্তম সময় কোনটি, এটা যদি বলেন সংক্ষেপে। সাহারির উত্তম সময় কোনটি, সেই ব্যাপারে আমরা যদি কোরআনুল কারিমের দিকে ফিরে তাকাই তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বক্তব্য থেকে আমরা যদি এই পয়েন্টটা শুধু নেই, তোমরা খাও এবং পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আকাশের কালো আভা থেকে সাদা আভাটা পূর্ণাঙ্গরূপে প্রকাশিত না হয়, তাহলে আমাদের এই জায়গায় একটি ব্যাপার আছে, কালো আভা থেকে সাদা আভা। তাহলে যতক্ষণ পর্যন্ত সহজ কথা, আমরা সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত আমরা সেহরি গ্রহণ করতে পারি। প্রসঙ্গত প্রশ্ন আপনার কাছে, যে খাচ্ছিলাম হঠাৎ আজান হয়ে গেল, হ্যাঁ, সেই সময় কি সাথে সাথে আমার খাবার স্টপ করতে হবে নাকি যেটা আছে সেটা শেষ করে? আসলে এটা এখানে এই মশলাটার সাথে রিলেটেড আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজানগুলো, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন একটা শুরুর দিকে, আমরা তো এখন হুইসেল বাজাই মাইকে বলি, তখন তো এই ব্যবস্থা ওইভাবে ছিল না, সেজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজান দিতেন মানুষকে ওঠানোর জন্য, সতর্কতার জন্য। এরপরে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আজান দিতেন। এই জায়গায় উলামায়ে কেরাম আমরা বিভিন্ন দিকে চলে গিয়েছেন। যাই হোক, সার নির্যাসটা আমরা এইভাবে টানতে পারি, আমার সামনে যেগুলো আছে আমি সেগুলো শেষ করেই উঠব, কারণ ইসলাম কিন্তু আমাদেরকে কঠিন করে দেয়নি। আল ইসলাম বাইনাল ইফরাত ওয়া তাফরিত। আমাদের শেষের দিকে একদম সংক্ষেপে আপনি 30 সেকেন্ডে বলবেন, যে অনেকে মনে হয় আল্লাহ মানে রমজানের খাবার দাবার হিসাব নেবেন না, এরকম একটা কথা প্রচলিত আছে, তা আমরা বেশি বেশি খাই, তা রমজান মাসটা কি খাওয়ার মাস? এটা আসলে সময়ের স্বল্পতার কারণে হাদিসটা উল্লেখ করতে পারছি না। একটা হাদিসে আছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন, হালাল খাবার হওয়ার শর্তে, খাবারটা হালাল হওয়া লাগবে এমন শর্তে তিনটা মানুষের হিসাব নেওয়া হবে না। এক নম্বর ইফতারকারী, দুই নম্বর সেহরিকারী, তিন নম্বর হলো যোদ্ধা মুজাহিদ যারা। এই হাদিস থেকে অনেকে এই সুযোগটা নিয়ে বলেন যে হিসাব যেহেতু নেওয়া হবে না, যা ইচ্ছা তা আমরা যে কোনোভাবেই নিতে পারি অতিরিক্ত, না, এখানে কোরআন শরীফে নিষেধ আছে, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ান শায়াতিন, এর আগেও আরও আছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো অপচয় করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল
ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সুতরাং কোনো সুযোগ আমাদের হাতে নেই। জি জি, চমৎকারভাবে আপনি বলছিলেন মহতাম। আমরা মূলত আজকে সাহারির ফজিলত নিয়ে আলোচনা করলাম, যদিও রমাদান এবং সাহারির ফজিলত আমাদের বিষয়বস্তু ছিল। তো আপনি অল্প সময়ে অনেক চমৎকারভাবে এই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে এবং সুন্দরভাবে তুলে ধরলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আলোচনা উপহার দেওয়ার। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা সাহারির ফজিলত সম্পর্কে মহতরম আলোচকের কাছ থেকে প্রাণবন্ত আলোচনা শুনছিলাম। আশা করছি এই আলোচনাগুলো আমরা কাজে লাগিয়ে আমাদের সিয়ামকে সুন্দর করতে ব্রতী হব। আজ হাতে আর সময় নেই, বিদায় নেব। তার আগে যেতে যেতে শুনব একটি ইসলামী গান। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে পর্দায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর কাছে চাননি কিছুই, তিনি শুধু দিয়ে গেছেন। পাওয়ার জন্যে হননি পাগল, ভাবেননি তো চায় আসো, বরং তিনি দুঃখের দ্বারে নিজের সবই নিয়ে গেছেন। কারোর কাছে চাননি কিছু, পরের কথা ভেবে ভেবে কেটে গেছে জীবন যে তার। বরণ করে নিয়েছিলেন ক্ষুধার জ্বালায় অনাহার। পরের কথা ভেবে ভেবে কেটে গেছে জীবন যে তার। বরণ করে নিয়েছিলেন ক্ষুধার জ্বালায় অনাহার। দান করেছেন নেননি তো দান, দান করেছেন নেননি তো দান, সমস্ত বিলিয়ে গেছেন। কারোর কাছে চাননি কিছু, তিনি শুধু দিয়ে গেছেন। পাওয়ার জন্যে হননি পাগল, ভাবেননি তো চাওয়ায় আসো, বরং তিনি সবই নিয়ে গেছেন। কারোর কাছে চাননি কিছু, তিনি শুধু দিয়ে গেছেন। পাওয়ার জন্যে হননি পাগল, ভাবেননি তো চাওয়ায় আসো, বরং তিনি দুঃখের দ্বারে নিজের সবই নিয়ে গেছেন। কারোর কাছে চাননি কিছু। আল কোরআনের মাস এসেছে জাগলে মুসলমান, তাওবির ইশারা রাখো আমলা হৃদয়ে রমজান।